জায়গাটা অনেক সুন্দর না? ফালতু জায়গা। কি বলতেছো? এই যে এত সুন্দর লেক পার, গাছপালা, তাও তোমার কাছে ভালো লাগছে না? প্রেম করার জন্য উপযুক্ত না। তাহলে প্রেম করার জন্য উপযুক্ত জায়গা আবার কোথায়? আহা, প্রেম করতে হয় লুকিয়ে লুকিয়ে, নিরিবিলি। মানে? মানে এরকম রাস্তাঘাটে সবার সামনে প্রেম হয় নাকি? হ্যাঁ, মানুষজন দেখলে কি বলবে? খারাপ বলবে না? কি বলতে চাচ্ছো? বাসায় চল। মানে বাসায় যাবো? মানে আরে, প্রেম তো ওইরকম জায়গায় করতে হয় না, এরকম খোলামেলা রাস্তার উপরে কেউ প্রেম করে নাকি? প্রেম করার জন্য একটা প্রাইভেসি দরকার না? আসো আসো, যান আসো আসো আসো। তোমার সাহস তো কম না? তুমি আমাকে চিনতে ভুল করছো। হ্যাঁ, আর আমিও তোমাকে চিনতে ভুল করেছি। যাই হোক, আজকের পর থেকে তোমার সাথে সম্পর্ক রাখার আমার বিন্দু পরিমাণ আর ইচ্ছা নেই। তোমার সাথে ব্রেকআপ। ব্রেকআপ? আচ্ছা, ব্রেকআপ কত মাই আছে? আরে রাইসা, ওয়াও, হুট করে আবার দেখা হয়ে গেল। আসলে লাইফের খারাপ দুর্ঘটনাগুলো হুট করেই হয়, যেমন তোমার সাথে আমার সম্পর্কটা হুট করেই হয়েছিল, ব্রেকআপটাও হুট করেই হয়েছিল। হুট করে ব্রেকআপটা হয়ে ভালোই হয়েছে, নয়তো দেখা যেত শেষে সর্বনাশটা আমারই হতো। ফালতু আমাকে ব্লেম দিতে যাবা না, আমার কারণে তোমার কেন সর্বনাশ হবে? সেটা তুমি ভালো করেই জানো। ভালো করেই জানি আমি কারো সর্বনাশ করি না। হ্যাঁ, আমি জিলাপির মতো সহজ সরল একটা মানুষ, আমার দ্বারা কারো সর্বনাশ করা সম্ভব না। আমার মনের মধ্যে কোনো প্যাঁচ নাই। ভালোই বলেছ, আসলেই তোমার মনের মধ্যে কোনো প্যাঁচ নেই। তুমি তারকাটা খেলো, বের হবে স্ক্রু হয়ে। এই তোমার সমস্যা কি জানো? তুমি না সবসময় দুই লাইন বেশি বুঝো। লাইফ থেকে এনজয় করতে শিখো, বোরিং বানায় না। আমি আমার লাইফ খুব ভালোভাবেই এনজয় করছি। আসলে তুমি যেটাকে এনজয় বলছো সেটা এনজয় না, সেটা হচ্ছে চরিত্রহীনতা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, একটা মিনিট ওয়েট করো, দোকান থেকে খাতা কলম কিনে নিয়ে আসি, নইলে যেরকম জ্ঞান দিতেছো এগুলো লিখে না রাখলে মনে থাকবে না। লিখে রেখে লাভ কি? তুমি তো এগুলো মানতে পারবে না। আচ্ছা, আজকে একটা জ্ঞান দিচ্ছি, মাথায় রেখো, মেয়েদের সম্মান করতে শেখো। যদি কোনো পুরুষ নারীদের সম্মান করে তাহলে বোঝা যায় সে নিজেও কোনো সম্মানিত নারীর সন্তান। মেয়েদের অসম্মান করে নিজের বাবা মাকে ছোট করো না। আপদ বিদায় হয়েছে, মানে এত জ্ঞান মাইয়ারা কইতে পায় আমি না ঠিক বুঝি না। মাইয়া তো না, এটা গুগল।